শুরুতেই সংবাদ শিরোনাম। পেনসিলভেনিয়া এবং জর্জিয়ার ভোট গণনায় এত সময় লাগার কারণ কি, জানাবো আজকের ভিডিওতে। বাইডেনকে বিজয়ী ঘোষণা করল ডিসিশন ডেস্ক, বাইডেন 46তম প্রেসিডেন্ট। বাইডেনকে হুঁশিয়ারি ট্রাম্পের, জানুয়ারিতেই ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন পার্কিনসন্স রোগে আক্রান্ত পুতিন। এবং সবশেষ থাকছে, আমরা প্রতিপক্ষ হতে পারি কিন্তু শত্রু নয়, বললেন জো বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পেতে এবারের দীর্ঘ শত্রুতার এক বড় কারণ কয়েকটি অঙ্গরাজ্যের ডাকযোগে পাওয়া ফলাফল গণনায় দেরি হওয়া। কিন্তু সারা দেশে ডাকযোগে ভোট গ্রহণের সুযোগ থাকলেও পেনসিলভেনিয়া, নেভাদা এবং জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলিতে এসব ভোট গণনা করতে কেন কয়েকদিন সময় লাগলো তা নানা মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর নির্বাচনী আইনের পার্থক্য জানতে হবে। দেশটির প্রতিটি অঙ্গরাজ্য সেখানকার স্থানীয় সরকার এবং রাজ্যের কংগ্রেসের আইন অনুযায়ী কাজ করে। উদাহরণস্বরূপ, ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনে বলা হয়েছে ডাকযোগে পাওয়া ভোট মূল নির্ধারণের 21 দিন আগেই গণনা করা হবে। ঠিক এই কারণেই 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ওই অঙ্গরাজ্যের ডাকযোগে পাওয়া ভোটের ফলাফলটি আগে ঘোষণা করা হয়, যেখানে দেখা যায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রদান করা ভোটে ট্রাম্প এগিয়ে যান এবং এক সময় ফ্লোরিডায় জয়লাভ করে সেখানকার 29টি ইলেকটোরাল কলেজ ভোটের সবগুলো হাতিয়ে নেন। কাজেই ফ্লোরিডার জনসংখ্যা পেনসিলভেনিয়ার চেয়ে বেশি হওয়া সত্ত্বেও ভোটের রাতেই ফ্লোরিডার ফলাফল ঘোষিত হয়। 40টিরও বেশি অঙ্গরাজ্যে কম বেশি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, কিন্তু বাকি অঙ্গরাজ্যগুলোতে ভোট গণনার চূড়ান্ত ফল পেতে দেরি হওয়ার কারণে 5 দিন পরও নির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করা সম্ভব হয়নি। জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন তথ্য এবং ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ এবং পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। ডিসিশন ডেস্ক সদর দপ্তর আজ রাতে তথ্য বিশ্লেষণের ভিত্তিতে বলেছে যে জো বাইডেন হচ্ছেন আমেরিকার 46তম প্রেসিডেন্ট। তারা পূর্বাভাসে বলছে, বিশ্বে 20 ইলেকটোরাল ভোটের গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়াতে বাইডেনের জয় নিশ্চিত। এর ফলে এটা নিশ্চিত করেই বলা যায় যে ওই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটসহ মোট 273টি ইলেকটোরাল ভোট পাবেন ডেমোক্রেট প্রার্থী। প্রতিষ্ঠানটি বলছে, জো বাইডেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট, তার ন্যূনতম ইলেকটোরাল কলেজ ভোট 273। তাদের বিশ্লেষণ অনুযায়ী বর্তমান 253টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। এর সঙ্গে নিশ্চিতভাবে যুক্ত হয়েছে পেনসিলভেনিয়ার 20টি ইলেকটোরাল কলেজ। জর্জিয়ার মতো পেনসিলভেনিয়াতেও বাইডেন ট্রাম্পকে টুপকে যাওয়ার পর এ ঘোষণা দিল ডিসিশন ডেস্ক হেডকোয়ার্টার্স। পেনসিলভেনিয়ার পাশাপাশি আরও 4টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় পনেরোটি, অ্যারিজোনায় 11টি এবং নেভাদায় 6টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। অবশ্য নর্থ ক্যারোলাইনার পিছনে আছেন বাইডেন, তবে পেনসিলভেনিয়ায় জয় পেলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে বাইডেনকে তার আর কোনো ফলের জন্য অপেক্ষা করতে হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনের ফল ঘোষণার আগে জো বাইডেন যাতে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা না করে। শুক্রবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, জো বাইডেনের অন্যায়ভাবে প্রেসিডেন্টের অফিস দাবি করা উচিত হবে না, আমিও এখন দাবি করতে পারি, আইনি কার্যক্রম এখনই শুরু। এর আগে স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে ট্রাম্প নিজেকে জয়ের দাবি করেছিলেন। তিনি বেশ কয়েকটি রাজ্যের ফলাফলকে চ্যালেঞ্জ করার জন্য আইনি প্রচেষ্টা চালানোর আশা করেছেন। ভোটের পর থেকে ট্রাম্প দাবি করছেন নির্বাচনের ফল তার কারচুপি হচ্ছে এবং চুরি করা হচ্ছে। তবে এরই মধ্যে জর্জিয়া, পেনসিলভেনিয়া, মিশিগান রাজ্যের রিপাবলিকানদের মোট গণনার বন্ধের আবেদন খারিজ করেছে আদালত। 5টি রাজ্যের ভোট ফল এখনও আসার অপেক্ষায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে পেনসিলভেনিয়ায়, 20টি। এছাড়া জর্জিয়ায় 16টি, নর্থ ক্যারোলাইনায় 15টি, অ্যারিজোনায় 11 এবং নেভাডায় 6টি ইলেকটোরাল ভোট রয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়া, জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনায় বৃহস্পতিবার নাগাদে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে পোস্টাল ব্যালটের উপর ভর করে শুক্রবার পাল্টে গেছে চিত্র। এখন শুধু নর্থ ক্যারোলাইনায় ছাড়া সবগুলোতেই এগিয়ে আছেন বাইডেন।
শুধু পেনসিলভেনিয়ায় জয় এলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন 270টির বেশি ইলেকটোরাল ভোট চলে আসবে তার পক্ষে। সেখানে জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাদায় ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পার্কিনসনস রোগে আক্রান্ত হয়েছেন এবং এ কারণে তিনি শীঘ্রই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারেন বলে কয়েকটি পশ্চিমা গণমাধ্যম খবর দিয়েছে। লন্ডন থেকে প্রকাশিত ডেইলি মেল পত্রিকার এক প্রতিবেদনে লিখেছে, মস্কোর নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে প্রেসিডেন্ট পুতিন নিজের সম্ভাব্য পার্কিনসন রোগের কারণে আগামী জানুয়ারি মাসেই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। এর আগে গত সপ্তাহে খবর বেরিয়েছিল যে রাশিয়ায় এমন একটি আইন তৈরি করা হচ্ছে যার ফলে ভ্লাদিমির পুতিন আজীবন সিনেটের মর্যাদা লাভ করবেন। আইনটির খসড়া খুদ পুতিন তৈরি করেছেন, যেখানে বলা হয়েছে তিনি মৃত্যুর আগ পর্যন্ত আইনগতভাবে সব ধরনের দায়মুক্ত থাকবেন এবং সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাশা টুডে এই আইনের সূত্রে বলেছে, দেশটিতে সম্ভাব্য শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। রাশিয়া এর আগেও প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য পার্কিনসনস রোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত করেছিল। কোনো সূত্র পুতিনের দুই হাতে অসংলগ্ন নড়াচড়া এবং তার ডান হাতে শক্তি কমে আসার জন্য এই কথা উল্লেখ করেছিল। পুতিন সম্ভবত পার্কিনসন রোগে আক্রান্ত হয়েছেন। পার্কিনসনস রোগে আক্রান্ত হলে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হাত পা কাঁপতে থাকে। হাত পা কাঁপতে শুরু করে, এর ফলে হাঁটা চলাতেও সমস্যার সৃষ্টি হয়। মানুষের স্বাস্থ্যের জন্য এই পার্কিনসনস রোগে বর্তমান বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। এই রোগে আক্রান্ত অনেকেই হয়তো বুঝতেও পারেন না যে তারা পার্কিনসনস রোগে আক্রান্ত হয়েছেন। আমেরিকানদের ক্ষোভ এবং চক্রান্ত ত্যাগ করার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। করোনা ভাইরাস মহামারীতে অর্থনৈতিক মন্দা এবং সাম্প্রতিক নির্বাচনী প্রচারণার কারণে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে চলমান দ্বন্দ্বের উপস্থিতি বিবেচনায় রেখে ডেমোক্রেট প্রার্থী তার বক্তব্যে বলেছেন, এরকম কঠিন লড়াই নির্বাচনের পর উত্তেজনা তীব্র থাকে, কিন্তু আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। দলীয় সমস্যা নিয়ে যুদ্ধ করার সময় আমাদের নেই। তিনি বলেছেন, আমরা প্রতিপক্ষ হতে পারি কিন্তু শত্রু নই। এদিকে পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভোটের ব্যবধান বাড়তে থাকায় ডেল ওয়ারে এক বক্তব্যে জো বাইডেন জয়ের আত্মবিশ্বাস ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা 7,40,00,000 বেশি ভোট পেয়েছি, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট প্রার্থী পাননি। চূড়ান্তভাবে বিজয়ের ঘোষণা না দিলেও তার দল পুরো জাতির সমর্থনে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পেনসিলভেনিয়া রাজ্যে বাইডেন 27,000 বেশি ভোটের ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ডেল ওয়ারের উইলমিংটন থেকে বক্তব্য রাখার কথা ডেমোক্রেট প্রার্থীর। অ্যালেহেনি কাউন্টির পোস্টাল ব্যালট গণনা হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের ভোটের ব্যবধান বেড়েছে এবং পেনসিলভেনিয়া রাজ্যের 20টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট হওয়ার পথেও এগিয়ে গেছেন তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।